যমুনা ইলেকট্রনিক্সে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু 30 জনকে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যমুনা ইলেকট্রনিক্সে যারা চাকরি করে তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। ভিউয়ার্স, যে কারণে কিন্তু যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ এখানে আবেদন করে ফেলে। আর আপনি যদি যমুনা গ্রুপের এই চাকরিটি করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব আমাদের দেখানো নিয়ম অনুযায়ী আবেদন করে ফেলুন, কারণ যত দেরি করে আবেদন করবেন ততই কিন্তু আপনার সিভিটি পেছনের দিকে যাবে। আর প্রথম থেকে যদি লোক ডেকে তাদেরকে সিলেক্ট করে ফেলে, তাহলে কিন্তু পেছন থেকে আর ডাকবে না যমুনা কোম্পানি থেকে। ভিউয়ার্স, যমুনা গ্রুপের এই চাকরিটি করতে হলে কি কি কাজ করতে হবে, এই চাকরির দায়িত্ব কি কি রয়েছে, ইন্টারভিউতে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হবে, এই চাকরির কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে, ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। 30 জনকে নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক্স। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে এক্সিকিউটিভ পদে 30 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 18 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড, বিভাগের নাম সেলস ডিলার চ্যানেল, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা 30 জন, বেতন আলোচনা সাপেক্ষে। ভিউয়ার্স, আলোচনা সাপেক্ষে বেতন হলেও কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি আমি আবেদন করে দেওয়ার সময় বলে দেব। ভিউয়ার্স, চাকরির ধরন, এখানে ফুল টাইম আপনাদের কাজ করতে হবে, চাকরির দায়িত্বসমূহ এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই দায়িত্বগুলো আপনি চাকরি পাওয়ার পর করতে হবে এবং আপনি চাকরি পাওয়ার জন্য এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরে কিন্তু আপনার প্রশ্ন করা হবে। অনেকেই কিন্তু চাকরির ইন্টারভিউতে যাওয়ার পর এরকম টপিকের উপর প্রশ্ন করলে উত্তর জানে কিন্তু ঠিকমতো উত্তর দিতে পারে না, কিভাবে গুছিয়ে দেবে সেটি জানে না। তাই তাদের জন্য কিন্তু আমি এখানে প্লেলিস্টে কয়েকটি ভিডিও নিয়ে এসেছি ইন্টারভিউ টিপস বাংলা নামে। এই প্লেলিস্টটি দেখলে এখানে প্রায় 5টি ভিডিও আছে, আপনি নিজেকে চাকরি প্রার্থী হিসেবে ভালো মতো ঝালাই করে নিতে পারবেন এবং বুঝবেন যে কোন সময় কোন প্রশ্ন উত্তর কিভাবে দিতে হয়। ভিউয়ার্স, চাকরির দায়িত্বসমূহ, এখানে ডিলার ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ একটি কোম্পানির ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি আপনাকে করতে হবে। তারা সম্ভাব্য ডিলারশিপের সুযোগ শনাক্তকরণ, সম্ভাব্য ডিলারদের সাথে সম্পর্ক স্থাপন এবং নতুন ডিলারদের সফল আনবোর্ডিং এবং বিকাশ নিশ্চিত করার জন্য দায়ী থাকবে, এটি আপনিই থাকবেন। এই ভূমিকার জন্য চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে আপনার, শক্তিশালী ব্যবসায়িক বুদ্ধি থাকতে হবে এবং বিক্রয় এবং বৃদ্ধির লক্ষ্যে অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রয়োজন। ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ, মনোনীত অঞ্চল বা বাজারের মধ্যে সম্ভাব্য ডিলারশিপের সুযোগগুলো চিহ্নিত করতে হবে। নতুন ডিলারশিপের সম্ভাব্যতা এবং লাভজনকতা মূল্যায়ন করতে বাজার গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা করতে হবে। নতুন ডিলারদের আকৃষ্ট করতে এবং নিয়োগের জন্য কৌশলগুলো তৈরি করে বাস্তবায়ন করতে হবে। সামগ্রিক ব্যবসায়িক উদ্দেশ্যগুলোর সাথে ডিলারশিপ সম্প্রসারণ পরিকল্পনাগুলো সারিবদ্ধ করতে বিক্রয় এবং বিপণন দলগুলোর সাথে সহযোগিতা করতে হবে। সম্ভাব্য ডিলার এবং শিল্প সমিতি সহ মূল স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক স্থাপন এবং বজায় রাখতে হবে। ডিলার আনবোর্ডিং এবং প্রশিক্ষণ, আবেদন এবং মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য ডিলারদের গাইড করতে হবে। মসৃণ আনবোর্ডিং এবং নতুন ডিলারশিপ সেট আপ নিশ্চিত করতে অভ্যন্তরীণ বিভাগের সাথে সমন্বয় করতে হবে। পণ্য জ্ঞান, বিক্রয় কৌশল এবং ডিলারশিপ অপারেশন সম্পর্কে নতুন ডিলারদের প্রশিক্ষণ এবং অভিযোজন প্রদান করতে হবে। নতুন ডিলারদের অগ্রগতি এবং কর্মক্ষমতা নিরীক্ষণ করতে হবে, প্রয়োজন অনুসারে সমর্থন এবং নির্দেশিকা প্রদান করতে হবে। ডিলার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যোগাযোগের প্রাথমিক পয়েন্ট হিসেবে কাজ করে বিদ্যমান ডিলারদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। নিয়মিতভাবে ডিলারদের কার্যক্ষমতা বা কর্মক্ষমতা এবং লাভজনকতা মূল্যায়ন করতে হবে। উন্নতির জন্য ক্ষেত্র চিহ্নিত করতে হবে। কোম্পানির উদ্দেশ্যগুলোর সাথে সারিবদ্ধতা নিশ্চিত করে বিক্রয় এবং বিপণন কৌশলগুলি বিকাশ করতে ডিলারের
সাথে সহযোগিতা করতে হবে, ডিলারদের চলমান সহায়তা প্রদান করতে হবে, তাদের উদ্বেগের সমাধান করতে হবে এবং যে কোনো সমস্যা সমাধান করতে হবে। সম্পর্ক জোরদার করতে এবং কার্যকারিতা মূল্যায়ন করতে পর্যায়ক্রমিক ডিলার পরিদর্শন পরিচালনা করতে হবে। টেরিটরি ম্যানেজমেন্ট, বাজারের অনুপ্রবেশ সর্বাধিক করতে এবং বিক্রয় বাড়ানোর জন্য বিক্রয় কৌশলগুলো বিকাশ এবং প্রয়োগ করতে হবে। এর মধ্যে রয়েছে সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করা বা বাজারের প্রবণতা বিশ্লেষণ বা গ্রাহকদের পছন্দ এবং প্রতিযোগিতা কার্যক্রম বোঝা। এরপর রয়েছে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, অঞ্চল বা ক্ষেত্রের জন্য বিক্রয় লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেগুলো অর্জন এবং অতিক্রম করার জন্য কাজ করতে হবে। বিক্রয় পরিকল্পনা বিকাশ করতে হবে, বিক্রয়ের সুযোগের পূর্বাভাস করতে হবে, ক্রস বিক্রয় পণ্য এবং ডিলারদের সাথে চুক্তি করতে হবে, কম্পেনসেশন এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ, যোগ্য প্রার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে, বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ রয়েছে, ভালো পারফর্মারদের জন্য মসৃণ ক্যারিয়ারের পথ রয়েছে, কোম্পানির নীতি অনুযায়ী আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে যমুনা গ্রুপে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর এমপ্লয়ীদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটি কোম্পানির নীতি অনুযায়ী আপনি জয়েন করার পর জেনে যাবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে স্নাতক পাস, অভিজ্ঞতা 2 বছরের। প্রার্থীর ধরন, পুরুষ, শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বনিম্ন 24 বছর, 24 বছরের বেশি হলে এখানে আবেদন করা যাবে, কিন্তু কম হলে কিন্তু আবেদনের সুযোগ নেই। কর্মস্থল যে কোনো স্থান, আবেদনের শেষ সময় 18 এপ্রিল 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদনের এই লিঙ্কটি আপনারা কমেন্টে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই যে বিডি জবস লেখাটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেখানে কিন্তু যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখান থেকে আপনি প্রথমে আবেদন করার আগে সেই গোপন টিপসটি দেখে নিন, যেটি থাকলে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। সেটি হলো আপনার অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি আপনি চেক করে দেখবেন। আপনার অ্যাকাউন্ট যদি 100% না থাকে তাহলে আপনি আবেদনটি করবেন না, কারণ আপনি আবেদন করলে আপনার সিভিটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% করে নেবেন, আর যদি আপনি আপনার অ্যাকাউন্ট 100% করতে না পারেন তাহলে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন। সেখানে দেখবেন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে একটি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওতে একেবারে লাইভ প্রুফ দেখানো আছে যে কোন প্রশ্ন উত্তর কীভাবে লিখলে, বিডি জবসে কী কী করলে আপনার অ্যাকাউন্টে 100% হবে। এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে 100% করে নেবেন। আর যারা বিডি জবসে অ্যাকাউন্ট খুলতেই পাচ্ছেন না, তারা এভিটিউটি দেখবেন যে কীভাবে একটি বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে হয়। এটি দেখে বিডি জবসে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এরপর এটি দেখে আপনি অ্যাকাউন্টে 100% করে ফেলবেন। এরপর ভিউয়ার্স, আবেদন করার জন্য আবেদন করুন এই তথ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাতে হবে। আপনি প্রতি মাসে যেহেতু এখানে স্নাতক পাস আবেদন করবেন, এখানে আপনি 28,000 টাকা স্যালারি দিয়ে দেবেন। এখানে কিন্তু 28,000 টাকার থেকে কম বা বেশি আপনাকে অ্যামাউন্ট দিতে পারে। এখানে 28 থেকে 35 বা 40 পর্যন্ত দেবে সর্বোচ্চ, এর বেশি দেবে না। তাই এই অ্যামাউন্টের মধ্যে আপনি একটি আবেদনটি করবেন। এটি দেওয়ার পর নিচে যে সতর্ক বার্তাটি রয়েছে এটি পড়বেন। এখানে বলা আছে সহজ সলিউশন এবং বিডি জব শুধুমাত্র চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনি কখনোই চাকরি পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, অবৈধ লেনদেন করবেন না, কাউকে ঘুষ দেবেন না। দিয়ে যদি প্রতারিত হন তাহলে সহজ সলিউশন এবং বিডি জবস কোনোভাবেই দায়ী থাকবে না। এই শর্তে রাজি থাকলে এখানে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।